দুটো আপডেট দি দিলেই ঠিক হয়ে যাবে। আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার আগে দেখে নাও আমরা কজন আছি। তোমাদেরকে দেখাবো আমি, আমাদের এখানে মুন্ডেশ্বরি নদী খাল খনন হচ্ছে, খাল কাটা হচ্ছে। তো চলো দেখতে পাচ্ছি বন্ধু, মাঝখানে রয়েছি এত বন্ধুরা মিলে, একদম জবরদস্ত লাগছে। চলো সামনে গিয়ে কথা হচ্ছে কালীমানের সাথে। ফাইনালি গাইস এসে গেছি আমাদের চিংড়া গ্রাম পঞ্চায়েতের বালির বাঁধে, সামনে রয়েছি একদম, চলে এসেছি। এ সিটি মারা বন্ধ কর না, কেন মেয়ে থরি আছে যে সিটি মারছিস না সত্যি। এই তো বাজার টার্মিনাল, কেন আমি তো 20 টাকা নিয়েছি, আর কেউ নিয়েছি নি, মেম্বার তো বেড়ে গেল। ও হয়ে যাবে তাহলে, আমি 8 টাকা নিয়েছি। হ্যাঁ তাহলে হয়ে যাবে, চলো রে মস্ত এনজয় কারেঙ্গে রে বাবা, কারেঙ্গে দাদু পাড়ে ডিচ্চাক 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 ডিচ্চাক। হাই গাইস একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইক কারেঙ্গে দাদু লাইক আর রয়দের মত লাইক, একটা লাইক তো হবেই। তোমাদের গাইস একটা শেয়ার করে দিন প্লিজ, কারণ তোমাদের একটা শেয়ারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা বড় হতে পারবে। তো গাইস দেখতে পাচ্ছ বালির মাঝে সামনে চলে এসেছি নৌকোটা, এবার এখানে পার্ক করবো নৌকো, ভালো জায়গায় লাগাবি বুঝলি তো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যে নিচে যে নীল কালো না সরি লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা টিপে দাও, গ্রে হয়ে যাবে। তো সাবস্ক্রাইব করো, পুরোটা তুল ভাই পুরোটা তুল, দেখতে পাচ্ছ এদিকে পুরোটা তুল ভাই, পটি আছে রে। গাইস একটা লাইক তো হবেই, কমেন্ট ভালো করে বল, গাইস কমেন্ট করে দেবে একটা প্লিজ, কমেন্ট একটা কমেন্টের জন্য আমাদের পুরো ভিডিওটা শুন শেয়ার। পুষ্পারা ঝুকেগা নেই, একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক। কেসা লাগা মজাক, কেসা লাগা মেরা মজাক। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছি এখানে চলে এসেছি, রাস্তা ধরে যাচ্ছি, সামনে খাল কাটা হচ্ছে, তিনটে জেসিবি করে খাল কাটা হচ্ছে, খাল নয় নদী, খাল তো নয় নদী কাটা হচ্ছে। সামনে কত মেয়ে আছে, লজ্জা লজ্জা পাচ্ছে আমার হালকা, আমার খুব লজ্জা নেই, লজ্জা হয় মেয়েদের ঠিক আছে, লজ্জা নেই লজ্জা নেই। হ্যাঁ তো দেখতে পাচ্ছ গাইস জেসিবি, হ্যাঁ জেসিবি রকি তো পাইছান না ঠিক রকি, আই এম রকি ছোটরে ভাই সাহ, যেখানে মারপিট করা জন্মগত স্বভাব দেখতে পাচ্ছ ভাই, রাস্তাঘাটে যেখানে যা পায় সেখানে মারপিট লেগে যায় জন্মগত স্বভাব, কিছু করার নেই, সুতরাং যাবে নাকি ভালো লাগে নাকি। যেমন বললাম তোমাদেরকে এখানে তিনটে জেসিবি দিয়ে নদী কাটা হচ্ছে, নদী খনন করা হচ্ছে যাতে বেশি গভীর হয়, যাতে দিয়ে মাছটা ধরা যায়, সেই পাহাড় মানে জলটা বেশি বেশি পাস হতে পারে, তার জন্য সেদিন সব মাটির পাহাড় করে দিচ্ছে। উঠবো তো যাবি, হুম চ আমাদের আকাশ বাবু আজকে একটি মানুষ হেল্প করছে, তো খুবই ভালো লাগলো, এতদিন পর ছেলেটা একটা ভালো কাজের মতো কাজ করেছে।
আর গাইস এখানে দেখতে পাচ্ছো জেসিবি তিনটে পুরো সামনে থেকে দেখাই তো তখন নিচে যে হাজে আকাশ কথা ঠিক বলেছি থামনেল নিয়ে যাবো এখান থেকে থামনেলটা নিয়ে নিতে হবে ভালো করে। তো আমরা এই যে সেই আগের ব্লগের মতোই অরিজিৎ রোহিত আকাশ এদিকে আমি কিন্তু এবারে নতুন একটা সদস্য রাকেশ যে আমার ভিডিওতে প্রায় সবসময় থাকে শুধু আগের যে আসি আমপারটা ছিলাম সেই ভিডিওটাতে নেই কি বলবো সেই ভিডিওটাতে ও যায়নি তাই কি বলবো আর সেই ভিডিওটাতে মারা গিয়েছিল আমি দেখতে পাচ্ছি এখানে পুরো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে তিনটে জেসিবি পরপর আছে এইদিকে এখান থেকে যে মেন জেসিবি যেটা আসলে নদী থেকে মাটি তুলে নিয়ে যে আড়াই মানে নদীর ধারে দিচ্ছে আবার সেই জেসিবিটা আবার নদীর ধার থেকে নিয়ে আরেকটু ওপরে তুলে দিচ্ছে আবার সে যে ওপরে জেসিবিটা দেখতে পাচ্ছি ওটাই সেই নদীর ধার থেকে নিয়ে আরও ওপরে তুলে যেতে পাহাড় করে দিয়েছে একদম যাবি ওদিকে যাবি এত জল আছে এদিকে মানে কী বলবো ওপাশে যেগুলো আছে না মেশিনগুলো জেসিবিগুলো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়ার মতো পজিশন নেই ওই পাহাড়েতে যেতে পারলাম না সামনে পাহাড় আছে সামনে পাহাড়ে যাবো তো পাশে তো যেতে পারলাম না এইদিকে পাহাড়গুলো উঠবো পাহাড়ে বলতে না একটু পাহাড়িতে নাকি মাটির ডিবি আমাদের এখানে এটাই পাহাড় বলা হয় কি চলো উঠবো পাহাড়ের উপরে উঠে দেখাচ্ছি তোমাকে আমি সেই বড়টাই উঠবো ফটো শুটারে করবো এদেরকে তো বলার ঠিক নেই এসে জাস্ট বললাম যে কে আগে উঠতে পারো তো কম্পিটিশন লাগিয়ে দিয়েছে সত্যি ও তো আমাদের এখানে ফাইনাল উইনার হচ্ছে অরিজিৎ নেক্সট রাকেশ তারপর এদিকে আমাদের রোহিত তো ওর দ্বারায় কিছু হয় না ও এতদিনে ও কিছু করতে পারিনি চলো তোমরা আমি ভিডিও করছি এদিকে সালাম রকি ভাই ও গাইস গাইস আমরা কত উঁচু উঠে গেছি সিরিয়াসলি এদিকটা দেখতে পাচ্ছ গাইস সামনে বস এখানে তো গাইস আমি একটা পাহাড়ের নিচে শুধু কি ঘুরলে ভালো লাগে তাই কিছু সবার কাছ থেকে টাকা জোগাড় করে 10, 20, 25 31 টাকা হয়েছে চলো 31 টাকা এখানে সামনে একটা দোকান ছিল আগের বার এসেছিলাম যখন তখন মানে আগের বার এসেছিলাম না সেই নদীর একটা ভিডিও করেছিলাম দেখো নি বুঝতে পাচ্ছি তো গিয়ে দেখে নাও আই বাটনে আমি লিঙ্ক দিচ্ছি আর মানে আগের বার এসেছিলাম যখন এখানে একটা সিঙ্গাড়া ভাজার দোকান ছিল সিঙ্গাড়া চপ এইসব ভাজছিলো দেখেছি আগের বারে খেয়েওছিলাম তো এবারে দেখা যাক পাই কি না যদি পাই তো ভালোই হবে সবাই মিলে খাবো খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরবো আর বাড়ি তো যেতে হবে দিকে বুঝতে পারছি এদিকে ভিউটা একবার দেখে নাও তোমরা সন্ধ্যে সন্ধ্যা হতে যাচ্ছে তো বাড়িও যেতে হবে আবার তো চলো দেখি দোকানের সামনে গিয়ে দেখা যাক সিঙ্গাড়া পাওয়া যায় নাকি এসেছি যখন একটা সিনেমেটিক শট তো হতেই পারে চলো সিনেমেটিক শটটা একটু দেখে নাও Up all night by myself, trying to figure ways to you. Your voice stuck in my brain, we never got to see it through. And I know I feel more pain if we're speaking truth. Cause when the daylight comes, I still lose. So will I feel it again? I just don't know. And I'm hoping I'll find a way to let go. So if you love me, how could you leave me solo? So will I feel it again? Finally guys, ওই যে মাটির ঢিবিগুলো ছিল যেটা ক্রেনে এক জায়গায় জোড়ো করে রেখেছে ওই জায়গা থেকে আসলাম এবার দোকানের দিকে যাবো রাস্তায় যাচ্ছি দোকানে যাবো চলো দোকানের সামনে যাওয়ার কথা হচ্ছে সামনে দোকান দোকানে যাচ্ছি দেখি দোকানে কিছু পাওয়া যায় নাকি সিঙ্গাড়া টিঙ্গাড়া কিছু পাওয়া যায় নাকি সবাই সামনের দিক দিয়ে দোকানে ঢোক আমরা পিছন দিক দিয়ে দোকানে ঢোক চলো সামনে যাই কি দেখা যাক পাঁচটা সিঙ্গাড়া দাও হ্যাঁ ফাইনালি গাইস সিঙ্গাড়া নিয়ে নিয়েছি পাঁচটা
আমরা পাঁচজন আছি, তো পাঁচটা সিঙ্গাড়া নিয়ে নিয়েছি। আমাদের কাছ থেকে 30 টাকা নিল, আর আমাদের কাছে ছিল 31 টাকা। 1 টাকার হজমওয়ালা প্যাকেট নিয়েছি, যাতে সবার হয়ে যায়, যাতে কারো মনে দুঃখ না হয়। রাখ তোর কাছে, রাখ। এখন বালি বাঁধে নৌকোতে নৌকোতে যেতে দুটো খেয়ে নেবো। এই তারা, তাদেরকে চিনিস তো? তার নাম আকাশ আর হচ্ছে অরি। চুপ হবে, চলে যাক। তো কেনা হয়ে গেছে, চলো নৌকোতে গিয়ে খাবার। মানে গাইস কি বলবো, এত গরম লাগছে না, জামা প্যান্ট না সরি জামা খুলে রাখছি, সবাই মিলে খুলে দিকে যাও। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, গরম লাগছে না। মানে কি বলবো, জাস্ট অসম লেভেলে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এর মধ্যে এই যে সিঙ্গারার প্যাকেট দেখতে পাচ্ছ, এটা আনবক্সিং করা হোক। লেভেলে টেকনিক্যাল বিখালি হেরি। এই দিকে দেখা, ক্যামেরাম্যান হয়েছে আবার, দেখা টেকনিক্যাল গুরুজির মতো খুললো। আনবক্সিং করা হয়ে গেছে। সিঙ্গাড়া সাইজ দেখেছো গাই, 6 টাকার সিঙ্গাড়া এটা। এটা 2 টাকার সিঙ্গাড়া গাই, 2 টাকারই বটে। না 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 না, অরিকে প্রথম অরিকে দাও। তেলের দাম বেড়েছে, ঠিক আছে ঠিকই আছে। ক্যামেরাম্যান গাই, আমি খাওয়া চালু করে দিচ্ছি গাই। সিঙ্গাড়া বক্স, সিঙ্গাড়া কে দে কে দে, কে দে। আনবক্সিং করা হয়ে গেছে, বাহ খাওয়া বলা বহুত বাড়িয়া। আজকের ভিডিওটা এইটুকুই। তো ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই প্রেস করবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবসময় চলে আসে। থ্যাংক ইউ গাইস।